আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তারেক, প্ল্যানেট ফান বাই মেহেদী স্যার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমি আপনাদের প্রমিস করেছিলাম মোট পাঁচটা সাবজেক্ট, অর্থাৎ সাধারণ গণিত, উচ্চতর গণিত, রসায়ন, পদার্থ এবং জীববিজ্ঞান। এই পাঁচটা সাবজেক্টের উপরে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে এমন একটা সৃজনশীল তৈরি করব, যে সৃজনশীলের সমাধানটা যদি আপনারা দেখেন, দেখবেন যে সেই অধ্যায় থেকে মিনিমাম 50টি প্লাস সৃজনশীলের সমাধানের সমান হয়ে যাবে। এই ক্যাটাগরির উপরে মানে উপরে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে। আমি দেখবেন যে অনেক মানে সাবজেক্টে অনেক অধ্যায় আমি বলে দিয়েছি যে একটা সৃজনশীল সমান সমান 100টা সৃজনশীলের সমাধানের সমান। তো সেইখানে কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট ছিল। তো দেখবেন যে সেই ধারাবাহিকতায় আমি আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর চতুর্থ নম্বর অধ্যায়, অর্থাৎ 4.1 এবং 4.2 এর সূচক এবং লগারিদমের এমন একটা সৃজনশীল, যে সৃজনশীলের সমাধানটা যদি আপনারা দেখেন আমি বলবো সেখান থেকে 50টি প্লাস সৃজনশীলের সমাধানের সমান হয়ে যাবে। এবং বোর্ড পরীক্ষায় যে ক্যাটাগরির প্রশ্নগুলো আসে সেটা নিয়ে ইনশাল্লাহ মানে খুব বেশি আর টেনশন না করলেও হবে, কারণ এই সৃজনশীলটা যদি আপনারা দেখবেন, যদি দেখেন দেখবেন যে মানে আপনাদের বোর্ড কোশ্চেনে এই ক্যাটাগরির প্রশ্ন আসে বেশিরভাগ। আমি যতটুকু দিয়েছি প্রায় 80% এর উপরে আপনাদের এই ক্যাটাগরির প্রশ্ন আসছে। সূচক থেকে নর্মালি মানে প্রশ্ন খুব একটু কমই আসে, বীজগণিত থেকে বেশি আসে, ঠিক আছে, সূচক থেকে একটু কম আসে। তো যেগুলো প্রশ্ন আসছে আমি দেখেছি 22 সাল পর্যন্ত, আমি দেখেছি একদম 2015 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত বেশিরভাগ প্রশ্নগুলো হচ্ছে এই ক্যাটাগরির। তো আমি কম্বাইন ভাবে এমন একটা প্রশ্ন তৈরি করেছি যেটা যদি আপনারা দেখেন ইনশাল্লাহ আমি বলবো যে অধ্যায়ের আপনারা দেখবেন যে প্রায় 90% এর উপরে এই সৃজনশীলের সমাধানের সমান হয়ে যাবে এবং 50টি প্লাস সৃজনশীলের সমাধানের সমান হবে, ঠিক আছে। তো আচ্ছা দেখেন এখানে আমাদের নাম্বার প্রশ্ন, সরি আমার আগে উদ্দীপকটা পড়ি, আমাদের বলছে এ সমান সমান 2, বি সমান সমান যদি 3 হয়, সি সমান সমান 5। আচ্ছা তো এবার আমাদের বলছে এ সমান সমান আবার কত, 4 পাওয়ার 2p প্লাস 1। আচ্ছা এখানে আবার 2 নম্বর সমীকরণ দেয়া বি সমান সমান 49p প্লাস 1 ডিভাইডেড 7 পাওয়ার p মাইনাস 1 ব্র্যাকেট p প্লাস 1। আচ্ছা সি সমান সমান 7 পাওয়ার p প্লাস 1 7 পাওয়ার p ব্র্যাকেট p মাইনাস 1। আচ্ছা এবার দেখেন ক নাম্বার আমাদের বলে দিছে যে এ সমান সমান যদি আমাদের 128 হলে p এর মান নির্ণয় করো, অর্থাৎ এই যে এখান থেকে আমাদের এই জিনিসটার সমাধানটা করতে হবে। তো দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন, আর আমি বলবো যে এদের বেসিক গুলো আপনাদের আগে জানতে হবে, যেমন আপনাদের রুট সমান সমান কিন্তু হাফ লেখা যায়, তারপরে এই মাইনাস সমান সমান ভাগ লেখা যায়, পাঁচ সমান সমান মানে গুণন লেখা যায়। তো এই বেসিক গুলা ইনশাল্লাহ আপনারা হয়তো মানে জানেন, জানেন দেখে আপনারা সৃজনশীলের সমাধানে আসছেন, আমি এতটুকু ধরে নিলাম যে আপনারা বেসিক গুলা জানেন। তো বেসিক গুলা যদি আলোচনা করতে যাই দেখবেন যে অনেক সময় ব্যয় হয়ে যাবে, ঠিক আছে, আপনারা বেসিক গুলা একটু ক্লিয়ার হয়ে আসবেন। আচ্ছা তো এবার দেখেন আমাদের মানে কি কি দেওয়া আছে, দেওয়া আছে এ সমান সমান 4 2p প্লাস 1। আচ্ছা এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, আবার প্রশ্ন বলেছে এ সমান সমান, অর্থাৎ এই এ এর মানটা যদি 128 হয় তাহলে এই যে পি, এই পি এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে প্রশ্ন মতে তো দেখে এই এ সমান সমান বলে দিচ্ছে এইটা, তাহলে আবার এটা সমান সমান এ, একই কথা, তাহলে আমি একটু ঘুরে লিখি সমান সমান 128, একই কথা। তো এই এ সমান সমান এই এর মানটা কিন্তু আমাদের দিয়ে দিছে, এই যে এর মানটা কত দিয়ে দিছে, 128। আচ্ছা তো এই ক্যাটাগরির ক নাম্বার দেখবেন যে অনেকগুলো প্রশ্ন আসছে এবং বেশিরভাগ এমসিকিউ তে কিন্তু এই ক্যাটাগরির প্রশ্ন থাকে। দেখবেন যে এই 128 এর জায়গায় অনেক সময় দেখা যাচ্ছে যে 512 থাকে, আরো বিভিন্ন যে সংখ্যাগুলো আছে 144 সেরকম আরো অনেক সংখ্যা আছে, এগুলো থাকে এমসিকিউর জন্য কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা তো দেখেন আমাদের এই যে এখানে যেহেতু পাওয়ার 4 আছে, মাথায় রাখবেন যে সূচকের সময় সবসময় মিলায় তুলা দিতে হয়, সূচকে কি করতে হয়, মিলায় তুলা দিতে হয়। তো এবার দেখেন এই যে 4 যেটা আছে এখানে যদি আমি 4 এর উপর পাওয়ার দিই আমি দেখবো 128 মিলাইতে পারবো, তো 4 এর উপর যদি আমি 4 পাওয়ার দিই তাহলে আসতে আসতে 256। আচ্ছা 4 এর উপর যদি আমি 3 পাওয়ার দেই তাহলে আসতে আসতে 64, অর্থাৎ 4 এর উপর পাওয়ার দিয়ে আমি এটা মিলাইতে পারবো না, 128 মিলাইতে পারবো না। যদি যখন মিলাইতে না পারবো তখন এই যে সামনে যে 4 টা আছে এটাকে ভাঙানোর চেষ্টা করব। আমি জানি 4 টাকে কিন্তু এইভাবে লেখা যায়, লেখা যায় না মানে 2 স্কয়ার মানে তো 4। আচ্ছা 2p প্লাস 1 ইকুয়াল টু, এবার দেখেন যেহেতু এখানে আমি 2 নিয়ে আসছি এই সাইডে আমাদের এবার 2 দেওয়া, দেখবো যে আমাদের 2 এর উপর কত পাওয়ার দিলে জিনিসটা 128 হয়, তাহলে 2 এর উপর পাওয়ার 6 দিলাম তাহলে 64,
টুর উপর পাওয়ার আমি 7 দিলাম তাহলে আসতেছে 128। তাহলে এই যে টুর উপর পাওয়ার যদি 7 দেয় তাহলে আসতেছে কত 128। আচ্ছা এরপরে দেখেন উভয় পক্ষ থেকে এই যে 2 আছে একটু পরে তুলে দিই। আচ্ছা এই ভিতরে যে 2 টা আছে 2 2 গুণা যে 4 দেখছেন। আচ্ছা এই ভিতরে 2 এর সাথে এটা কি গুণন আকার আছে না আমি একটু গুণ দিয়ে নেই 2 2 গুণা 4 পি আর প্লাস 2 এর কে 2 আর এখানে কি 2 পর 7। আচ্ছা বা উভয় পক্ষ থেকে আবার আমি 2 2 তুলে দিলাম তাহলে কি থাকতেছে আমাদের 4 পি প্লাস 2 ইকুয়াল টু 7। আচ্ছা তাহলে এই যে 4p ইকুয়াল টু 7 মাইনাস 2 বা এই যে 4p ইকুয়াল টু আমাদের কত 5 বা যেহেতু এই 4p এর সাথে কি আমাদের এই 4 টা গুণন আছে p এর সাথে তাহলে ওই সাথে যা সেটা হয়ে যাবে কি ভাগ অর্থাৎ 5/4 এটাই কিন্তু আমাদের অ্যানসার। ঠিক আছে এই ক্যাটাগরির প্রশ্নগুলো থাকে যদি এখানে মনে করেন যে এরকম দেওয়া থাকতো 2p প্লাস 1 ইকুয়াল টু আমাদের 100 বা এরকম উদ্দীপক তাহলে আপনারা দেখতেন যে 2 এর উপর কত পাওয়ার দিলে আমাদের 100/512 হবে। ঠিক আছে 2 এর উপর পাওয়ার 9 দিলাম 9 দিলে দেখেন 512 হয় এই যে 2p প্লাস 1 ইকুয়াল টু 2 পাওয়ার 9 অর্থাৎ উভয় পক্ষ থেকে পর 9 9 তুলে দিতেন তাহলে এটার অ্যানসার আসতো 8 অর্থাৎ 1 এই সাথে যা মাইনাস হয়ে যেত অ্যানসার আসতো কত 8। ঠিক আছে এই ক্যাটাগরির প্রশ্নগুলো আপনাদের ক নম্বরে বেশি থাকে এবং এমসিকিউ তে কিন্তু অনেকগুলো থাকে। আচ্ছা এরপর দেখেন খ নাম্বার এই খ নাম্বার প্রশ্নটা অনেক 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে আপনাদের বেশিরভাগ যে এখন পর্যন্ত যে বোর্ডে যে অঙ্কগুলো আসছে আমি আপনারা বলতে পারেন যে স্যার আপনি যে বললেন যে 50টি প্লাস কোশ্চেন সমাধানের সমান শুধু বোর্ড কোশ্চেন গুলো না আপনারা দেখবেন যে বিভিন্ন স্কুলে যে টেস্ট পেপারের প্রশ্নগুলো আসে না এই ক্যাটাগরি এর জন্য আমি বলছি 50টি প্লাস সৃজনশীল সমাধানের সমান অর্থাৎ একটা ভিডিও যদি দেখেন দেখবেন যে সূচক এবং লগারিদম ইনশাল্লাহ মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আপনারা মনে হয় না ঠেকবেন। ঠিক আছে আচ্ছা এই খ নাম্বারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই ক্যাটাগরির অনেকগুলো প্রশ্ন আসছে 7 দেওয়া বোঝায় অনেক সময় 5 দেওয়া মানে থাকে অনেক সময় 3 দেওয়া থাকে অনেক সময় 9 দেওয়া থাকে মানে অর্থাৎ এই যে ভিতরে যে সংখ্যাগুলো আছে এটা একটু চেঞ্জ করে দেয় তাছাড়া বাদ বাকি সম্পূর্ণ মানে একদম একই। ঠিক আছে বাদ বাকি হুবাহু সেম। আচ্ছা তো এবার দেখেন আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু সেটা লেখা নেই এখানে খ নাম্বারটা b সমান সমান আমাদের কত 49 p প্লাস 1 আর এখানে কি 7 p মাইনাস 1 p প্লাস 1 আর c এর মান দেওয়া আছে কত 7 p প্লাস 1 7 p সেভেন পি পি মাইনাস ওয়ান। আচ্ছা এবার আমাদের এই যে প্রশ্নটা এটা বলছে আচ্ছা তাহলে এই বি ভাগ সি তাহলে আমি লিখতে পারি যে প্রশ্ন মতে বা প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা আমাদের কি বলছে প্রদত্ত রাশি আচ্ছা আমাদের বি ভাগ সি ইন্টু সেভেন মাইনাস টু। আচ্ছা এই জিনিসটা আমাদের দেওয়া আছে একটু লেখা নেন যে দেওয়া আছে তাহলে আমি একটু এক লাইন শর্ট করি এখানে যেহেতু আমি এটা আগে লিখে নেবেন যে দেওয়া আছে। ঠিক আছে তারপরে হচ্ছে প্রদত্ত রাশি দিবেন তারপরে আবার এই মান গুলাই বসাবেন যে বি বি এর মান বসাবেন মাঝখানে কি চিহ্ন দিবেন এবার এই ভাগ চিহ্ন দিবেন এই সি গুলো এবার উঠাই দিবেন। ঠিক আছে আমি এইখান থেকে শুরু করলাম ইন্টু 7 মাইনাস 2 কারণ আমার একটু জায়গা লাগবে পরবর্তীতে তখন আবার যে অঙ্কগুলো কাটবো তখন আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে এই জিনিসটাই বোঝায় মানে বসালাম দেখেন বি এর মানটা বসাইছি ভাগ ভাগ চিহ্ন দিলাম সি এর মানটা বুঝে বসাইছি তারপর 7 পাওয়ার মাইনাস 2 আছে সেটা দিলাম। আচ্ছা তো এবার আমাদের বলছিলাম যে সূচক বা লগারিদমের অঙ্ক করতে হলে কি করতে হয় সবসময় মিলায় তুলে দিতে হয় মিলায় কি করতে হয় তুলে দিতে হয়। তো দেখেন এই যে খ নাম্বার এটা কিন্তু সূচকের অঙ্ক আর যে গ নাম্বার যেটা আছে এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক হিসাব ছাড়া আপনাদের টেস্ট পেপারটা খুলে দেখেন বিভিন্ন সহায়ক গাইড গুলা খুলে দেখেন বিভিন্ন স্কুল বোর্ড পরীক্ষায় এই ক্যাটাগরির প্রশ্নগুলো বেশি এখন তো এবিসিডি দেওয়া আছে মানে বি মি দেওয়া আছে আমরা যখন মানটা বসাবো তখন আপনাদের পরিচিত লাগবে যে না স্যার এই অঙ্কগুলো তো আসলে অনেকবার আসছে। ঠিক আছে আচ্ছা তো এবার দেখেন আমাদের তো সূচকের এই ক্ষেত্রে কি করতে হয় মিলে তুলে দিতে হয় যেহেতু এখানে 49 আছে আমাদের নিচে 7 আছে আমি চেষ্টা করব এটাকে 7 এর মানে রূপান্তর করতে তাহলে 49 কে আমরা 7 স্কয়ার লিখতে পারি কারণ সাত সাথে 49। আচ্ছা
এরপরে আমাদের কি ছিল p প্লাস 1 আমি সেটা বসায় দিলাম তারপরে আমাদের দেখেন এখানে কি 7 এখানে একবার মাইনাস আছে একবার প্লাস আছে আপনাদের একটা সূত্র কিন্তু আপনারা জানেন a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি একবার প্লাস আর একবার কি মাইনাস তো দেখেন এখানে কিন্তু সেম কথা একবার অর্থাৎ একবার প্লাস আছে একবার মাইনাস আছে এই জিনিসটা যদি আমি a ধরি আর 1 কে যদি b ধরি তাহলে কিভাবে লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 এর উপর স্কয়ার দিলে হবে না দিলে হবে তারপরে কি আমাদের ভাগ ভাগ দিলাম এরপরে দেখেন আমাদের কি 7 p প্লাস 1 আচ্ছা এখানে p সাথে আবার a p মাইনাস 1 ভাগ গুণন আকারে আছে আমি সেটা গুণন দিয়ে দিলাম 7 লিখলাম p আর p গুণন দিলে p স্কয়ার প্লাস মাইনাস এর মাইনাস p সাথে 1 গুণন দিলে কি হবে p আচ্ছা এখানে যেভাবে আছে আমি সেভাবেই রেখে দিলাম আচ্ছা এরপরে দেখেন আমাদের এই দুই যেহেতু এটা কি আকারে আছে মানে গুণন আকারে আছে দুই এর সাথে আমি এবার p প্লাস 1 গুণন করে দেব আচ্ছা 2 এর সাথে p গুণন দিলে কি হবে 2p 2 এর সাথে 1 গুণন দিলে কি হবে আমাদের 2 আচ্ছা আর এখানে কি আমাদের 7 p স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড এখানে কত 7 p প্লাস 1 আর এখানে কি 7 p স্কয়ার মাইনাস p ইকুয়াল ইনটু 7 পাওয়ার মাইনাস 2 আচ্ছা এভাবে এখানে যা আছে তাই বসায় দিলাম এবার দেখেন আমাদের এখানে 7 আছে এখানে 7 আছে এখানে 7 আছে এবার এখানে 7 আছে অর্থাৎ এই দুইটা 7 এর জন্য আমি কি লিখতে পারি একটা 7 মাইনাসের জন্য আসে কিন্তু ভাগ আপনারা কিন্তু এই জিনিসগুলো জানেন অর্থাৎ উপরে যদি 3 থাকে নিচে যদি মনে করেন 3 থাকতো তো এইটা এই দুইটা 3 বদলে আমি কি লিখতে পারি একটা 3 3 লেখার পরে উপরের পদ যা আছে সেটা সেমই থাকবে যেহেতু আমি নিচেরটাকে উপরে তুলতেছি এই ইটাকে লিখলাম যে ভাগের জন্য কি আসে বিয়োগ আসে তাহলে এই বিয়োগ মানে মাইনাস বি ঠিক আছে এরকম ভাবে তো এটা হয়ে সেম উপরে যে পাওয়ারটা আছে আমি সেটা রাখলাম আচ্ছা এরপরে দেখেন এই নিচে পাওয়ারটা যেহেতু উপরে তুলতেছি যেহেতু ভাগ চিহ্ন আছে তাহলে বিয়োগ আসবে অর্থাৎ প্লাস এ মাইনাস এ মাইনাস পি স্কয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস 1 আচ্ছা এরপরে ভাগ এখানেও সেম এই যে দুইটা 7 যেহেতু আছে তাহলে এই ওখানে কি আমাদের পি প্লাস 1 আচ্ছা এটা কি মাইনাস পি স্কয়ার প্লাস পি অর্থাৎ মাইনাস পি দ্বারা মাইনাস দ্বারা এটাকে গুণন দেন দেখুন বন্ধু এটা হবে আচ্ছা ইনটু 7 মাইনাস 2 আচ্ছা এরপরে দেখেন আমাদের কি এইবার এই 7 আর এই 7 একই জিনিস না এবারে এই দুইটা বদলে আমি কি লিখতে পারি একটা ভাগের জন্য এবার কি আসবে বিয়োগ আসবে আচ্ছা এই যে 7 লিখলাম 2p এই 2 আর 1 যোগ করলে কত হবে 3 মাইনাস p স্কয়ার এই ভাগ ভাগের জন্য কি আসবে বিয়োগ অর্থাৎ এই সংখ্যাগুলো এবার আমি বিয়োগ দ্বারা গুণ করব এই p আর p যোগ করলে কত হবে 2p তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস 2p প্লাস মাইনাস 1 প্লাস p স্কয়ার ইনটু p 7 পাওয়ার মাইনাস 2 আচ্ছা তো দেখেন এই লাইনটা বুঝছেন কিনা p আর p যোগ করলে 2p যেহেতু আমাদের 2p এর আগে কি প্লাস ছিল এজন্য আমাদের প্লাস এ মাইনাসে মাইনাস যেহেতু ভাগ ছিল আছে আমাদের মাইনাস দ্বারা গুণন হবে এখানে কি প্লাস ছিল এর জন্য মাইনাস এখানে মাইনাস ছিল এর জন্য প্লাস আচ্ছা এরপর দেখেন আমাদের কাটাকাটি করব কি করব কাটাকাটি তো কাটাকাটি গুলো এগুলো দেখাবেন না মানে এই যে দেখেন তারপর আমি আপনাদের বোঝানোর সাথে একটু দেখাই দিচ্ছি এই যে প্লাস 2p এর সাথে আমাদের কি মাইনাস 2p কাটা যায় এই মাইনাস পি স্কয়ার সাথে আমাদের কি প্লাস পি স্কয়ার কাটা যায় আর এখানে কি আছে প্লাস 3 আছে আর মাইনাস 1 আছে অর্থাৎ 3 এর থেকে 1 চলে গেলে কি থাকবে আমাদের 2 থাকবে আর এখানে কি আছে আমাদের ইনটু 7 মাইনাস 2 আচ্ছা তো এরপরে দেখেন আমাদের এই 7 সাথে কত হয় 49 তাই তো আর এখানে আমরা বলছিলাম যে মাইনাসের জন্য আসে কত 1 বাই এটা কিন্তু ওই সূচকের নিয়ম মাইনাস মানে 1 ভাগ 1 ভাগ আচ্ছা এখানে 1 ভাগ দিলাম 7 এর উপর পাওয়ার কত ছিল 2 দিয়ে দিলাম এখানে যদি 3 থাকতো তাহলে 3 দিতাম আচ্ছা এই যে 49 ইনটু এখানে কত হয় 49 কারণ 7 7 আমরা যদি 7 আর 7 গুণন দেন কত হবে 49 আচ্ছা এই 49 এর নিচে মনে মনে 1 আছে না তাহলে এই 49 এর সাথে এই 49 কাটলে কত হবে 1 হবে তাহলে 1 এর সাথে আমরা 1 গুণন দিলে কত হবে একই হবে অর্থাৎ এটা আমাদের কি অ্যানসার বাদ দিতেছি কেন সব জায়গায় সমান সমান দিলেন যেহেতু এখানে দুইটা গুণ সমান সমান নেই শুধু বাদে বাদে করতেছি সমস্যা বাদে দিলে করলে হবে আচ্ছা এটা আমাদের কি অ্যানসার ঠিক আছে দেখুন এত তো অঙ্ক করার পরে এই মানে সূচক এবং লগের অঙ্কগুলো মানগুলো শেষে 1ই আসে
দুই তিন পৃষ্ঠার একটা করে অঙ্ক, সেটা শেষে যা মানা সমান, তখন মানে কেমন যে লাগে, মানে কি বলবো, এত মানে এটা তো একটু যাও মানে সোজা আছে, এই এটা একটু হাঁকে একটু বড়, দেখুন যে অনেক এটা কয়েকটা নিয়মে করা যায়, আমি সবচেয়ে সহজ নিয়মটা আপনাদের করে দেবো। একটা নিয়ম আছে যেটা দেখুন যে প্রায় দুই পৃষ্ঠা চলে যায়, ঠিক আছে, আমরা এত বড় নিয়মে যাব না, এই দুই পৃষ্ঠা গেলেও দেখুন যে মান আসবে ওয়ান, আর মাঝে মাঝে আসবে 3/2। আচ্ছা তো এবার দেখেন খ নাম্বার, আমি গ নাম্বারটা সমাধান করে দিচ্ছি। গ নাম্বার আমাদের প্রশ্ন বলছে যে দেখেন এখানে কি এ বি লগ 10 রুট বি প্লাস বি লগ 10 এ মাইনাস বি লগ 10 রুট এ সি ডিভাইডেড লগ 10 ব্র্যাকেট এ বি ডিভাইডেড সি। আচ্ছা তারপরে কি ডিভাইডেড 3/2, এটার সমান সমান 1 হবে, এই টোটাল কথাটা সমান সমান 1 হবে, সেটা আমাদের প্রমাণ করতে বলছে। আচ্ছা তো এবার আমাদের যে অঙ্কটা আমাদের লিখে নেবেন যে দেওয়া আছে যে এ সমান সমান, এ পর্যন্ত আপনারা একটু লিখে নেবেন যে দেওয়া আছে এ সমান সমান 2, বি সমান সমান 3 এবং সি সমান সমান 5, সেই কথা আমাদের এখন আর লাগবে না, ওইটা মিশিয়ে দিলাম। আচ্ছা এবার আমাদের এই এটা আগে লেখা নেওয়ার পরে আপনারা কি করবেন, লেফট হ্যান্ড সাইড, আমি এখান থেকে শুরু করলাম যে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা এবার দেখেন আমাদের এটা প্রমাণ করতে বলছে 1, আমরা ধরে নিলাম মনে মনে এই যে 1টা প্রমাণ করতে বলছে, এখান থেকে আমরা 1 প্রমাণ করে দেখাবো। এবার আমরা প্রত্যেকটা মানটা বসাই দিই, যদি মানটা বসাই তখন আপনাদের পরিচিত পরিচিত লাগবে। আচ্ছা দেখেন এখানে আমাদের বি, বি এর মান কত 3, 3 বসাইলাম, তারপর লগ 10 রুট ওভার বি, অর্থাৎ বি এর মান হচ্ছে 3, 3 লিখলাম প্লাস এই যে বি, বি এর মান হচ্ছে 3 লগ 10 এ, এর মান কত এই যে 2, 2 বসাইলাম মাইনাস এই যে এবার দেখেন বি, বি এর মান কত 3 লগ 10 পাওয়ার কি রুট এ, এর মান কত 2 আর সি এর মান কত 5। আচ্ছা ডিভাইডেড আমাদের কত লগ 10 এ, এর মান কত 2 ইন্টু বি এর মান কত 3 ডিভাইডেড আমাদের সি, সি এর মান কত 5, ঠিক আছে। আচ্ছা এরপরে ভাগ 3/2। আচ্ছা এই পর্যন্ত তো আমরা মানগুলো বসালাম, এবার হয়তো বা আপনাদের আরেকটু অঙ্ক করলে তখন আরেকটু বেশি পরিচিত লাগবে, দেখবেন যে অনেক অঙ্ক এই ক্যাটাগরির এই অঙ্কগুলা আপনাদের 3/2 অনেক সময় প্রমাণ করতে পারবে, 3/2, 1 এরকম থাকে বেশিরভাগ, এটি আমি যতগুলো দেখছি 3/2, তো এটা একটু অন্যরকম, এর জন্য আমি এটা করা দিতেছি, এটা দেখাই দিলে আপনারা এগুলো অনায়াসে করতে পারবেন। আচ্ছা তো এরপরে দেখেন তো একটু এই সাইড থেকে লিখি আমাদের কি আছে 3 লগ 10 রুট ওভার 3, আমরা একটু আগে বলছিলাম যে রুট অফ এর জন্য কত আসে আমাদের হাফ আসে, রুট অফ এর জন্য কত আসে আমাদের হাফ, অর্থাৎ এই রুট ওভার 3 আপনারা এভাবে লিখতে পারেন যে 3 1/2, এই যে রুটের বদলে আমাদের কি আসলো 1/2, তাহলে এই যে 3 লিখলেন সরি এটা তো এর সাথে, আচ্ছা 3 1/2, ঠিক আছে। আচ্ছা এরপরে আমাদের কি আছে প্লাস 3, আচ্ছা লগ 10 এখানে কত আছে আমাদের 2 স্কয়ার নাকি তো এটা 2। আচ্ছা তো এই 2 কে এবার এখানে ক্যালকুলেট মানে একটু অন্য ভাবে আমি করে দেব, দেখবেন যে যেটা হচ্ছে সবচেয়ে সহজ আমার ব্যক্তিগত আমার কাছে মনে হয়েছে এটা 3 নিয়মে করা যায়, আমার কাছে এই নিয়মটা সবচেয়ে সহজ লাগছে, আমি সেই নিয়মটাই আপনাদের করাই দেব। এই যে যে 2 টা বের হবে এই 2 টাকে সবসময় কিন্তু আপনারা একটু ট্রিক্স খাটায় যে 4 লিখতে পারেন, অর্থাৎ রুট ওভার 4 ও যা 2 ও কিন্তু তা, কারণ রুট মানে 4 এর রুট দেন দেখুন যে 2 আসবে। আচ্ছা এরপর দেখেন 3 লগ 10 এটা কত আসতেছে 10, কারণ 5 2 10। আচ্ছা এরপরে আমাদের যেটা আছে সেটা লিখে দিই লগ 10 6/5, ঠিক আছে। আচ্ছা ডিভাইডেড 3/2, আচ্ছা
তো এরপরে দেখেন আমাদের লকের একটা নিয়ম হচ্ছে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে সেটা সামনে আনতে পারবেন, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সেটা কি করতে পারবেন, অর্থাৎ লক টেন আছে মনে করেন এটার উপর মানে এ আছে, এর উপর পাওয়ার থ্রি আছে, অর্থাৎ এই থ্রিটাকে তখন আপনারা সামনে আনতে পারবেন, মানে গুণন হয়ে যাবে, ঠিক আছে এরকম। আচ্ছা তো এবার দেখেন এই ওয়ান বাই টু এর যদি আমি সামনে আনি, অর্থাৎ থ্রির সাথে যদি আমরা ওয়ান বাই টু গুণন করি, তাহলে আমরা কি লিখতে পারি, এই থ্রি ওয়ান এর সাথে গুণন হবে, কারণ থ্রির নিচে মনে মনে কত আছে, ওয়ান আছে, থ্রি আর ওয়ান গুণন দিলে কত হবে আমাদের, থ্রি বাই টু, এই যে এটার সাথে এটা গুণন দিলে থ্রি বাই টু হবে না। আচ্ছা তো এরপরে দেখেন আমাদের কি আছে, লগ টেন আর এখানে কি থাকতেছে, জাস্ট থ্রি। আচ্ছা তারপরে কি প্লাস, এবার দেখেন এইখানে এই যে থ্রি লগ টেন, আচ্ছা এই রুট ওভার, এই রুট ওভারে আমরা একটাকে বলছিলাম রুট ওভার কে ভাঙালে কত হবে, এই যে এটা ফোর ওয়ান বাই টু লিখলাম, আচ্ছা মাইনাস থ্রি লগ টেন, এই যে এখানে রুট ওভার কে এটাকে ভাঙাবো কত, টেন ওয়ান বাই টু, আচ্ছা ডিভাইডেড থ্রি বাই টু, এটা লিখলাম লগ টেন, ছয় কে পাঁচ দ্বারা ভাগ করলে ওয়ান পয়েন্ট টু হবে, সিক্স ভাগ ফাইভ, হ্যাঁ ওয়ান পয়েন্ট টু, আচ্ছা লগ ওয়ান পয়েন্ট এই যে টু। আচ্ছা এরপরে দেখেন যে জিনিসটা সেটা এই যে থ্রি বাই টু, এবার আপনাদের হয়তো একটু পরিচিত পরিচিত লাগতেছে যে না অঙ্কটা অনেকবারই আমরা দেখছি, থ্রি লগ টেন থ্রি প্লাস এখানে যা আছে আমি তাই লিখলাম। আচ্ছা এবার যদি একই ভাবে এটার সাথে থ্রি যদি গুণন হয় তাহলে কি লেখা যাবে, থ্রি বাই টু লগ টেন ফোর, আচ্ছা মাইনাস এটাও যদি এটার সাথে গুণন হয় যায় থ্রির সাথে তাহলে থ্রি বাই টু লগ টেন টেন, আচ্ছা ডিভাইডেড আমাদের কত, লগ টেন ওয়ান পয়েন্ট টু ডিভাইডেড থ্রি বাই টু। আচ্ছা এই পর্যন্ত আসার পরে দেখেন একটা জিনিস, এই প্রত্যেকটা সামনে আমাদের লগ টেন আছে, থ্রি বাই টু লগ টেন আছে, দেখেন প্রত্যেকটা সামনে থ্রি বাই টু লগ টেন আছে, প্রতিটা অঙ্কে এই ক্যাটাগরির যত অঙ্কগুলো আছে দেখুন যে এই নিয়মে যাবে, এইটাই আসবে, এই যে এই লাইনটাই আসবে প্রতিটা বারে, ঠিক আছে এই লাইনটা আসবে, অনেক সময় যে এইটা থাকে না এইটা প্রমাণ করতে বলে, তো এটা যেহেতু এটার সাথে ভাগ করে দিচ্ছে আমরা দেখাই দেবো, কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা বারে দেখবেন যে এই ক্যাটাগরির অঙ্ক আসবে, ঠিক আছে হয়তো বা সামনে দুই এক লাইন ভিন্ন হতে পারে কিন্তু প্রত্যেকটা বারে দেখবেন যে এই ক্যাটাগরির প্রশ্নগুলা আসবে, দেখবেন যে এরকমই আনতে হবে। আচ্ছা একটু উপরের লাইনগুলো আমি একটু মুছি এরপরে, আচ্ছা এটা দেখেন এবার এই যে প্রত্যেকটা সামনে কি থ্রি বাই টু লগ টেন আছে না, এটা আমরা একটু কমন নিলাম থ্রি বাই টু লগ টেন, আচ্ছা টেন যদি যখন আমরা কমন নেব তখন এই এতটুকু তো নিয়ে নিলাম, মানে অর্থাৎ এতটুকু বাদ, তাহলে আমাদের কি থাকতেছে জাস্ট থ্রি, এরপরে কি আছে আমাদের প্লাস, প্লাসের জন্য আমি কি লিখতে পারি গুণ, আচ্ছা এতটুকু তো নিয়ে নিলাম অর্থাৎ এতটুকু বাদ আমাদের কি আছে ফোর, ফোর লিখলাম, এরপরে কি আছে আমাদের মাইনাস, মাইনাসের জন্য আমি কি লিখতে পারি ভাগ, এই এতটুকু তো কমন নিয়েছি অর্থাৎ নিয়ে নিছি, তাহলে আমাদের কি আছে আর টেন আছে, আচ্ছা এরপরে নিচে কি আছে আমাদের লগ টেন যা আছে তাই ডিভাইডেড থ্রি বাই টু, ঠিক আছে। আচ্ছা তো এরপরে দেখেন আমাদের এই যে থ্রি বাই টু লগ টেন এটা কত হয়, বারো, বারোর সাথে যদি আপনারা দশ ভাগ দেন, তিন চারে বারো, বারোর সাথে যদি কম্পিউটারটা ভেঙে গেল না ভাঙে নেই, আচ্ছা বারোর সাথে, বারোর সাথে যদি আপনারা দশ ভাগ দেন দেখবেন যে ওয়ান পয়েন্ট টু আসতেছে, অর্থাৎ এই যে এটা সরাসরি আমরা ওয়ান পয়েন্ট টু লিখলাম, আচ্ছা নিচে কত আমাদের লগ এই যে অঙ্কায় শেষ ডিভাইডেড থ্রি বাই টু, আচ্ছা এবার দেখেন এটা এটা কি যায়, কাটা যায় না, কাটাগুলো দিবেন না, বুঝলো সব পড়তেছে এটা তখন, আচ্ছা এই কাটাগুলো দিবেন না, ঠিক আছে আচ্ছা এরপরে কি আমাদের থ্রি বাই টু এই যে ভাগ আবার কত থ্রি বাই টু, এটা সমান সমান কি মানে তিন কে তিন দ্বারা ভাগ করলে কত হবে, মানে সরি থ্রি বাই টু ডিভাইডেড আমাদের কত থ্রি বাই টু, আচ্ছা তো এটাকে যদি ভাগ করেন কি লেখা যায়, সরাসরি ওয়ান লেখা যায় না, আচ্ছা যদি না বোঝেন এটা দেখেন থ্রি বাই টু
এই ভাগ ভাগকে যদি আমরা গুণন করি কি হবে, টু বাই থ্রি না, অর্থাৎ নিচেটা উপরে যাবে উপরটা নিচে যাবে, অর্থাৎ সবগুলাই কাটা, কাটা দিলে কি থাকে ওয়ান। এভাবে দেখেন কোনো অসুবিধা নেই, সরাসরি এটা দেখেন কোনো অসুবিধা নাই, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাদের কি রাইট হ্যান্ড সাইড ওয়ান করা দেবে। তো আশা করি বুঝতে পারছেন, আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল, সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।